এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর এই মেশিনটিতে আপনাকে খরচ গুনতে হবে মাসে 2-3 হাজার টাকা কারেন্ট বিল, আর 3 হাজারটা হচ্ছে কেমিক্যাল, যে কেমিক্যালগুলো ইউজ করবেন আর ঘাটতি পূরণ করতে হবে, অর্থাৎ 6 হাজার টাকা প্রতি মাসে এর পিছনে খরচ, পার ডে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি অ্যানাম মেশিনের থেকে অ্যানাম ভাই বলছি। আজকে আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলি আমরা বাজার থেকে কিনে থাকি বিভিন্ন প্যাকেটের মাধ্যমে, চানাচুর, চিপ, ডাউল, মটর, আটা, ময়দা, সুজি, লবণ, বিভিন্ন প্রোডাক্ট আমরা প্যাকেজিংয়ের মাধ্যমে পেয়ে থাকি। আমি ভিডিওতে যাওয়ার আগে বলতে চাচ্ছি যে আপনারা খোলা খাবার খাবেন না, খোলা খাবার স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ। সেজন্য আপনারা যে কোনো কোম্পানির প্রোডাক্ট নেন, প্যাকেজিং প্রোডাক্টগুলো নেবেন। কারণ মনে করেন আপনি লবণ কিনছেন কিংবা মশলা কিনছেন, এই জাতীয় প্রোডাক্টে যদি কখনও, বা আটা কিনছেন এই জাতীয় প্রোডাক্টে যদি কখনও ময়লা ধুলিকণা পড়ে, আপনি কীভাবে যাচাই বাছাই করবেন বা পরিষ্কার করবেন? সেজন্য অবশ্যই অবশ্যই আপনারা খোলা খাবার থেকে বিরত থাকবেন, খোলা খাবার স্বাস্থ্য ঝুঁকির কারণ, প্রধান কারণ। আর এটি হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য অটো প্যাকেজিং মেশিন, যেমন চানাচুর, চিপস, এই প্রোডাক্টগুলি কোন ধরনের মেশিন দিয়ে বানানো হয়, এটি হচ্ছে সেই মেশিন। এটি হচ্ছে অটো প্যাকেজিং মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট করতে পারবেন। এগুলো বিভিন্ন সাইজের হয়, যেমন 10 গ্রাম থেকে 200, 200 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 2 কেজি, বিভিন্ন সাইজের হয় ছোটো বড়ের কারণে। আর প্রকারভেদ হচ্ছে যেমন চানাচুর, চিপস, ডাইল, মটর, দানাদার যে প্রোডাক্টগুলি আছে, দানাদার প্রোডাক্টের জন্য হয় এক ধরনের মেশিন, দুধ, পানি, তৈল, লিকুইড পদার্থের জন্য হয় এক ধরনের মেশিন, আর মরিচ, হলুদ পাউডার জাতীয় যে মেশিন, পাউডার জাতীয় যে আইটেম, সেগুলোর জন্য হয় এক ধরনের মেশিন। আর এই মেশিনগুলি আপনারা কীভাবে চালাবেন সেজন্য আমরা অভিজ্ঞ দক্ষ একজন কারিগর দিয়ে দিব। আর এই মেশিনটি আপনারা বাসা বাড়ি 2 তার 220 মাধ্যমে, লাইনের মাধ্যমে চালাতে পারবেন। এই মেশিনটি সম্পূর্ণ 100% স্ক্রিন টাচ মেশিন। এই মেশিনটি 100% চাইনিজ কপি মেশিন। এখানে মেকানিক্যাল ফাংশনটা আমরা ব্যবহার করেছি বাংলাদেশি, অর্থাৎ এই মেশিনটা হচ্ছে চায়না এবং বাংলা যৌথ উদ্যোগে তৈরি করা, অর্থাৎ মেকানিক্যালটা হচ্ছে বাংলাদেশি আর ইলেকট্রনিক্স আইটেমগুলো হচ্ছে চাইনিজ, বলতে পারেন আপনারা চায়না বাংলা যৌথ উদ্যোগে মেশিনগুলো করা। এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 2,50,000 টাকা। এগুলো বিভিন্ন সাইজের হয়, 2 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ বিভিন্ন সাইজের হয়। আপনারা আসবেন, এই ধরনের মেশিন ভিডিওর মাধ্যমে পুরোপুরি বোঝানো সম্ভব হয় না, আপনারা বাস্তবে দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন, আমাদেরও আপনাদেরকে বুঝাইতে সহজ হবে, সেজন্য আপনারা আসবেন দেখবেন। আর এই মেশিনটির পাশাপাশি আরেকটি ব্যবসা, লাভজনক ব্যবসা আছে, এটি হচ্ছে ব্যাটারির পানি। এই ব্যাটারির পানিটা আপনারা সহজেই করতে পারেন, কারণ আমাদের দেশে দিন দিন ব্যাটারি পানির চাহিদা বেড়েই চলছে, অর্থাৎ বাস, ট্রাক, আইপিএস, ব্যাটারি চালিত অটো গাড়ি, এগুলোর চাহিদা দিন দিন বেড়ে চলছে। সেজন্য আপনাকে ব্যাটারিকে রক্ষা করতে হলে, ব্যাটারির জীবন বাঁচাতে হলে, ব্যাটারির টেম্পারেচার ধরে রাখতে হলে, আপনাকে অবশ্যই মিনারেল এবং আয়রন ফ্রি পানি ব্যাটারিতে দিতে হবে। সেজন্য ব্যাটারি ওয়াটার, অর্থাৎ ব্যাটারি ওয়াটার কেউ বলে ডিএম পানি, এই ডিএম বা ব্যাটারি পানি প্রচুর চাহিদা দিন দিন বাড়তেই আছে। আর এই প্ল্যান্টের দাম নিচ্ছে আমরা 2 লক্ষ টাকা। এই প্ল্যান্টের মধ্যে থাকবে এরকম স্টিলের ট্যাঙ্কি থাকবে 2টি, ফিল্টার থাকবে 2টি, এরকম ভেসেল থাকবে 5টি, ফিলিং মেশিন 1টি। টোটালি দাম নিচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ একটি অটোমেটিক চাইনিজ টেকনোলজির ব্যাটারি পানির মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর এই মেশিনটিতে আপনাকে খরচ গুনতে হবে মাসে 2-3 হাজার টাকা কারেন্ট বিল, আর 3 হাজারটা হচ্ছে কেমিক্যাল, যে কেমিক্যালগুলো ইউজ করবেন আর ঘাটতি পূরণ করতে হবে, অর্থাৎ 6 হাজার টাকা প্রতি মাসে এর পিছনে খরচ, পার ডে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম। আমাদেরগুলো এখানে অনেক আইটেম আছে, 210টা আইটেম আছে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে কাঁচামাল কিনতে হবে, কিন্তু এটার এমন একটি কাঁচামাল তা কিনতে হবে না, অর্থাৎ নদীর পানি, বৃষ্টির পানি, মাটির নিচের পানি, যে কোনো পানিকে আপনারা প্রসেসিং করে এই ব্যবসাটি করতে পারেন। এটার মতো লাভজনক ব্যবসা আমার জানা মতে আর একটিও নাই, কারণ যে কোনো প্রোডাক্ট আপনি বানান আপনাকে র মেটেরিয়ালস, কাঁচামাল, মালামাল কিনে এনে বানিয়ে বেচতে হবে, আর এর কোনো কাঁচামাল কিনতে হবে না, আপনি সরাসরি মাটির নিচ থেকে, নদী থেকে নিতে পারেন। আর আমাদের এখানে আমরা 210টা আইটেম রেখেছি, আপনারা আসবেন, ভিজিট করবেন। এখানে আমাদের দেশে কিন্তু বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে, এই বেকারত্ব থেকে বেরিয়ে আসতে হলে আমরা যদি সকলে চাকরি খুঁজি, তাহলে আমাদের এত মানুষের চাকরি কে দিবে? আমাদের তো একটা হতাশার জীবন চলে আসবে। সেজন্য বলতে চাচ্ছি আমরা চাকরি করব না, আমরা চাকরি তৈরি করব, আমি চাকরি অন্যকে দিব, আমার কর্মের মাধ্যমে আমার বেকারত্ব দূর হবে, অন্যেরও বেকারত্ব দূর হবে। সেজন্য বলতে চাচ্ছি ছোটো বড় যেভাবে হোক
আপনারা উৎপাদনমুখী ব্যবসা করেন। উৎপাদনমুখী ব্যবসা ছাড়া আপনি কখনোই বড় হতে পারবেন না। আমাদের দেশে আজকে আপনি জরিপ করেন, যারা বড় মাপের ব্যবসায়ী বা যারা বড় মাপের অর্থের মালিক, তারা প্রত্যেকে ব্যবসার সাথে জড়িত, উৎপাদনমুখী ব্যবসার সাথে জড়িত। সেই জন্য বলতে চাচ্ছি, ছোট দিয়ে হোক শুরু করেন, শিখেন, আস্তে ধীরে এগিয়ে যান, তারপর আপনার ব্যবসা করুন। আর আমাদের এখানে আসার যোগাযোগটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।